তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি বাংলাদেশের যে জেলায় থাকেন না কেন সে জেলায় পুলিশ কন্ট্রোল রুমের এবং পুলিশ কমিশনারের এবং পুলিশ স্টেশনের নাম্বার রবি ফিভার সিমে একটি কোডের মাধ্যমে মুহূর্তে কীভাবে আপনি বের করে দেখবেন। মিটন বাংলা বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি মিটন দে আপনাদের সাথে আছি, চলুন শুরু করা যাক। ভিডিওটি আপনার ভালো লাগলে একটি লাইক দেবেন আর আপনার মূল্যবান কমেন্ট করে জানাবেন, ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। মিটন বাংলা বিডি চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। মিটন বাংলা বিডি চ্যানেলের নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। আর ইতিমধ্যে যারা মিটন বাংলা বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ। প্রথমেই ফোন ডায়াল অপশনে যাবেন। ফোন ডায়াল অপশনে আসার পর তুলবেন *121*7# *121*7# তোলার পর রবি প্রিপেড সিম থেকে ডায়াল করে দেবেন। ডায়াল করার পর টিক এমন একটি পেজ আসবে, তো এই পেজে লেখা আছে দেখবেন পুলিশ হেল্পলাইন। অপশনের পাশে যে নাম্বারটি দেখবেন নাম্বারটি নিচের দিকে বক্সে ক্লিক করে তুলে দেবেন। তো এখানে আমি 1 দেখছি, 1 তুলে দিলাম। তারপর যে নাম্বারটি দেখবেন নাম্বারটি তুলে দেওয়ার পর সেন্ড করে দেবেন। সেন্ড করে দেওয়ার পর আরেকটি পেজ আসবে, তো এই পেজটিতে দেখবেন আপনি যে জেলা থেকে চেষ্টা করবেন পুলিশের নাম্বার নেওয়ার জন্য সেই জেলার নামটি এখানে থাকবে। তা আমি চিটাগাং থেকে নাম্বার দেখতে চাচ্ছি, তো এখানে চিটাগাং লেখা আছে। তা আপনি যে জেলা থাকবেন জেলার নামটি থাকবে, তো জেলার নামটির পাশে একটি নাম্বার দেখবেন, নাম্বারটি নিচের দিকে বক্সে ক্লিক করে তুলে দেবেন। তো আমি এখানে চিটাগাংয়ের পাশে 2 দেখছি, তো আমি 2 তুলে দিলাম। আপনি নাম্বারটি তুলে দেবেন, তুলে দেওয়ার পর সেন্ড করে দেবেন। আমি সেন্ড করে দেওয়ার পর আমাকে মেসেজটি দিয়েছিল, তো মেসেজটি দেখুন লেখা আছে কন্ট্রোল রুম পুলিশ কমিশনার পুলিশ স্টেশন। তো এগুলো নাম্বারগুলো আমাকে দিয়ে দিয়েছে। তো আপনারা যখন সেন্ড করে দেবেন মুহূর্তের মধ্যে একটি মেসেজ আপনাকে দিয়ে দেওয়া হবে আপনার জেলার বা আপনার এলাকার পুলিশ কন্ট্রোল রুম বা পুলিশ কমিশনার পুলিশ স্টেশন নাম্বার আপনাকে মুহূর্তেই ঠিক এভাবে মেসেজের মাধ্যমে দিয়ে দেওয়া হবে।